স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তোমাদেরকে যদি অনেকগুলো সংখ্যা দিয়ে দেয়া হয়, তার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বললে তোমরা কিভাবে বের করবে, তখন আমাদেরকে প্যাটার্ন ধরতে হবে এর। এখন তোমাদের কাছে এর আগে কোশ্চেন আসতে পারে বা প্রশ্ন আসতে পারে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়। নর্মালি আমরা যখনই গণনার কাজে বা গুণতে যে সকল অঙ্ক ব্যবহার করি, যে সকল সংখ্যা ব্যবহার করি, সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অনেকেই শূন্যকেও স্বাভাবিক সংখ্যার অন্তর্গত মনে করেন, আর যারা শুধুমাত্র 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, তারা শূন্যকে সহ কাউন্ট করলে বা ধরলে তখন তাকে হোল নাম্বার বলে। যাই হোক, আমরা যদি আবার সেই সংখ্যা গণনার ক্ষেত্রে চলে আসি বা প্যাটার্ন ধরার কথায় চলে আসি, তাহলে দেখো প্রথম প্রশ্নটি প্রদত্ত সংখ্যার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, 3, 10, 17, 24, 31। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না? অবশ্যই আছে। এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য দেখো 7, আবার এই দুটোর মধ্যে 7, এই দুটোর মধ্যে 7, এই দুটোর মধ্যে 7। অর্থাৎ পরবর্তী সংখ্যা দুটির মধ্যেও পার্থক্য 7 করে হবে, অর্থাৎ এটি হবে 38, এটি হবে 45। এভাবে আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা স্বাভাবিক সংখ্যা প্যাটার্নের সাহায্যে নির্ণয় করতে পারি। এভাবে পরবর্তী সংখ্যা সিরিজগুলোতে পরবর্তী সংখ্যা নির্ণয় করা সম্ভব। এই প্যাটার্নগুলোর, এই সংখ্যা শ্রেণীর প্যাটার্নগুলো তোমরা নির্ণয় করে পরবর্তী সংখ্যা দুটো নির্ণয় করবে এবং কমেন্টে তা জানাবে। থ্যাংক ইউ।